আবার তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি কৃষ্ণাস আর্টওয়ার্ক চ্যানেলে। প্রত্যেক সপ্তাহের মত এই সপ্তাহেও আমি তোমাদের কাছে নতুন একটা আইডিয়া নিয়ে এসেছি, নতুন একটা জিনিস শেখাবো বলে। তো দেখো, এই সপ্তাহে আমি এই সুন্দর প্লাস্টিকের বটলটার উপরে ফেভিক্রিল মোল্ড দিয়ে এই কাজটা করেছি। দিয়ে এইটার মধ্যে আমি ফুলদানির মতন ঝুলিয়ে রাখার আর কি একটা জিনিস করেছি। তো এই ভিডিও শেষে তোমরা দেখতেও পাবে এটা আমি একটা জায়গায় ঝুলিয়ে সেটার ভিডিওটা আমি ক্যাপচার করেছিলাম। তো সেটা আমি দিয়ে দেবো এই ভিডিও শেষে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলে তবেই তোমরা দেখতে পাবে জিনিসটা, ঠিক আছে? তো দেখো, প্লাস্টিকের বটলটার উপরে আমি মোল্ড দিয়ে এইগুলো যেগুলো করেছি এগুলো মোল্ড দিয়ে করেছি। ফেভিক্রিলের মোল্ড যে পাওয়া যায় 25 টাকা করে প্যাকেট নেয়, ব্যাপক সুন্দর কাজ হয়। আমি এই ফার্স্ট টাইম এটাকে এক্সপ্লোর করলাম, জিনিসটা খুবই ভালো লাগলো। আমি আশা করি আরও তোমাদের কাছে এরকম মোল্ড বা ক্লের হচ্ছে এই জিনিস আরও নিয়ে আসবো তোমাদের কাছে নতুন নতুনভাবে, নতুন নতুন বিভিন্ন ডিজাইন নিয়ে। তো এটার ওপরে যে এই এর সুতলি দড়ি ছিল বা জুট রোপ ছিল সেগুলোকে দিয়ে আমি একটা এরকম হ্যান্ডেলের মতন বানিয়ে দিয়েছি যাতে করে জিনিসটাকে ঝুলিয়ে রাখা যায়। আর এই ফুলগুলো আমার বাড়িতে ছিল, তো সেই ফুলগুলোই আমি এটার মধ্যে কভার করে দিয়েছি। ইজিলি হয়েও যাবে এই জিনিসটা, হালকা ফুলকা ফুল দিয়ে বা হালকা ফুলকা যে ইনডোর প্ল্যান্টসগুলো হয় সেগুলো যদি তোমরা এটার মধ্যে রাখো খুব ইজিলি রাখতেও পারবে আর জিনিসটা দেখতেও খুব ভালো লাগবে এরকম যদি তোমরা করে নাও। আর এটা মেইনলি অ্যাক্রিলিক কালার আর ফেভিক্রিলের মোল্ড দিয়েই আমি করেছি। তো জিনিস এইটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, আমার চ্যানেলটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো, বা আমার আগের ভিডিওসগুলো তোমরা দেখতে পারো, তোমাদের আমার মানে আমার আইডিয়াসগুলো তোমাদের কেমন লাগে সেটাও জানিও, আর এই আইডিয়াটাও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানিও। আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করতে পারো, শেয়ার করলে আমারও ভালো লাগবে। আর সাবস্ক্রাইব করবার সময় বেল বাটনটা প্লিজ প্রেস করে দিও, বেল বাটনটা যদি প্রেস করে দাও তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিওস দেব তার ইজিলি নোটিফিকেশন তোমাদের হোম স্ক্রিনে পৌঁছে যাবে, ঠিক আছে? ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। দেখে নাও তাহলে এই ভিডিওটা কেমন করে বানিয়েছি। এখানে আমি ফার্স্টে একটা প্লাস্টিকের বোতল নিয়েছি আর ফেভিক্রিলের মোল্ড নিয়েছি। তো ফার্স্টে ফেভিক্রিলের মোল্ডের যে প্রপোর্শনটা হয় সেটাকে ভালো করে মিক্স করে এবারে প্লাস্টিকের বোতলটার গায়ে ভালো করে এটাকে আগে সেট করে নিলাম। দিয়ে ফেভিকলের আঠা নিয়ে এটাকে ভালো করে পেস্ট করে দিতে হবে, আর এটা যখন নরম থাকবে সেই অবস্থাতেই পেস্ট করে দিতে হবে, নয়তো শক্ত হয়ে গেলে কিন্তু পরে গিয়ে অসুবিধে হয়ে যাবে। তো আমি এখানে এই রকম ধরনের ডিজাইনটা করেছি, তোমরা চাইলে তোমাদের মতন করে ডিজাইনও করতে পারো। তারপরে আমার কাছে একটা এরকম শেপার ছিল, তো এই শেপারটা দিয়ে আমি জাস্ট ড্যাব ড্যাব করে ওই যেহেতু মোল্ডটা নরম ছিল তো ওটার গায়ে আমি জাস্ট ড্যাব ড্যাব করে দিতেই একটা শেপ চলে আসলো। এবার দেখো, আমি ছোট ছোট করে মোল্ডটাকে কেটে নিয়ে ফুলের পাপড়ির মতন করে আমি একটা একটা করে প্রথমে বানিয়ে নিয়েছিলাম, দিয়ে তারপরে সেগুলোকে একটু শক্ত হয়ে যাওয়ার পরে সেগুলোকে আমি সেট হয়ে যাওয়ার পরে আমি ওগুলোকে গ্লু দিয়ে আটকে দিলাম বোতলের গায়ে। এটা করাতে আমার খুব সুবিধে হয়েছে, কারণ একটা একটা করে আটকানোর থেকে এরকম বানিয়ে নিয়ে তারপরে আটকালে সুবিধে হয়। তো মাঝে মাঝে কয়েকটা খুলে গিয়েছিল, আমি আবার ওটাকে আঠা দিয়ে পেস্ট করে দিতে আবার ঠিক হয়ে গেছে। ঠিক একই রকমভাবে নিচের পোর্শনটাতেও আমি করে দিয়েছি। দেখো, ফুল প্রোডাক্টটা এরকম হলো পুরোটা আটকানোর পরে। এবার হোয়াইট কালারের অ্যাক্রেলিক কালার দিয়ে আমি ফুল বোতলটাকে আমি পেন্ট করে দেব। এটা আমি 4 নম্বর ফ্ল্যাট ব্রাশ নিয়েছি, ফ্ল্যাট ব্রাশটা দিয়ে ভালো করে পেন্ট করে দেব। একবার হওয়ার পরে
আর একবার দিয়েছি, ডবল কোট দিয়েছি। দেখো শুকিয়ে যাওয়ার পর এই রকম হয়েছে। এবার পিঙ্ক কালার নিলাম, আর কালারের নামগুলো আমি মেনশন করে দেব। পিঙ্ক কালার নিলাম, পিঙ্ক কালার নিয়ে যে পাপড়িগুলো আমি করেছি মোল্ড দিয়ে, সেই পাপড়িগুলোর মধ্যে হালকা হালকা ফুলের মতন আভা দিতে শুরু করলাম, শেডিংস দিতে শুরু করলাম। তোমরা তোমাদের মতন রং চুজ করতে পারো, যেমন উপরে করলাম সেরকম নিচে করলাম। এবারে মাঝ বরাবর যে মোল্ডটা দিয়ে আমি যে বাউন্ডারির মতন বানিয়েছিলাম সেটা অ্যাজ আ দড়ি হিসেবে রং করে দিলাম। দড়িতে যেহেতু ইয়েলো কালার হয় তো সেটা আমি ইয়েলো কালার দিয়েছি। আর এটা আমি যেটা ইউজ করেছি সেটা জিরো নম্বর ব্রাশ, রাউন্ড ব্রাশ। এবার গ্রিন কালার নিয়ে গোটা বোতলটার গায়ে গায়ে এরকমভাবে পাতা আমি ড্র করে দিয়েছি, ফুল করলাম। পাতা না দিলে তো খারাপ দেখাবে দেখতে। দেখো কমপ্লিট। এবার ফ্রেশ টিন্ট কালারটা নিলাম, কালারটা নিয়ে ফুলের যে পাপড়িগুলো আমি করেছি সেগুলোর সাইডে সাইডে আর সেগুলোর মধ্যে মধ্যে পাপড়িগুলোর মধ্যে মধ্যে হালকা হালকা করে শ্যাডো দিতে শুরু করলাম, যেমন উপরে করেছি সেরকম নিচেও করেছি। উপরেরটা দেখালাম, নিচেরটা আর দেখাইনি, ঘরে করে নিয়েছি। এবার রেড কালারটা নিয়ে ভালো করে পাপড়িগুলোতে বর্ডার দিয়ে দিলাম, যাতে মনে হয় যে ওটা ফুলের পাপড়ি বলে, তাতে জিনিসটা আরও প্রমিনেন্ট দেখতে লাগবে। সেই হিসেবেই আমি এই রেড কালারটা চুজ করলাম। আর যেহেতু বেসটা ইয়েলো, বেসটা হোয়াইট রেখেছি, তো রেড কালারটা অবভিয়াসলি খুব ভালোই ফুটবে, তো সেই হিসেবে রেড কালারটা আমি চুজ করেছি। আর এটা ক্রিমসন কালার। প্রত্যেকটা কালারের নাম আমি মেনশন করে দেব। এবার যেহেতু মাঝখানের যে বর্ডারটা সেটা রোপ হিসেবে ব্যবহার করেছি, তো তার মধ্যে ব্ল্যাক কালারের অ্যাক্রেলিক কালার দিয়ে একটুখানি ডিটেলিং করে দিলাম। দেখো ফুল জিনিসটা এইরকম দাঁড়ালো। এবার জুট রোপ নিলাম একটা, বা সুতলি দড়ি নিলাম, বোতলটাকে ঝুলিয়ে রাখবার জন্য হ্যাঙ্গারের মতন দুদিকে দুটো আমি দড়ির মতন ব্যবস্থা করে দিলাম, যাতে জিনিসটাকে ঝুলিয়ে আমি কোথাও রাখতে পারি। এই বোতলটার মধ্যে তোমরা ইনডোর প্লান্ট বা ছোট ছোট ফুল বা ছোট ছোট তোমরা মানে বিভিন্ন লতা পাতা ঢুকিয়ে রাখতে পারো, দেখতে খুবই সুন্দর লাগবে। দেখো আমি এটা করেছি। আর এটা ফার্স্টে আমার কাছে ইনডোর প্লান্টস কোনো ছিল না, তো আমি আমার কাছে যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ছিল সেই হিসেবেই আমি এটাকে সাজিয়ে রেখেছি। তোমরা তোমাদের মতন করে এটাকে ইউজ করতে পারো। ফাইনাল রেজাল্টটা এইরকম হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং।